নমস্কার বন্ধুরা, বৈদিক স্পিরিচুয়াল হিলিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত। সম্পূর্ণ আধ্যাত্মিক এবং ধর্মীয় ও জ্যোতিষ সম্পর্কিত ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বটনটি প্রেস করতে ভুলবেন না। বন্ধুরা, বুদ্ধ পূর্ণিমাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ চন্দ্রগ্রহণ সূচিত হচ্ছে এবং 2021 সালের এটি প্রথম চন্দ্রগ্রহণ। যখন চন্দ্রদেব পৃথিবীর ছায়ার মধ্যে ঢুকে যায় আর তখনই চন্দ্রগ্রহণ সূচিত হয় এবং এই 2021 সালে দুটি চন্দ্রগ্রহণ সূচিত হবে। 26 মে প্রথম চন্দ্রগ্রহণ এবং দ্বিতীয় চন্দ্রগ্রহণ 19 নভেম্বর 2021। এই বিশেষ চন্দ্রগ্রহণ আমেরিকা, উত্তর ইউরোপ এবং পূর্ব এশিয়া থেকে এবং ভারতের পশ্চিমবঙ্গে, অস্ট্রেলিয়া থেকে এবং প্রশান্ত মহাসাগর থেকে এই বিশেষ চন্দ্রগ্রহণ দেখা যাবে। কোথাও কোথাও পূর্ণরূপে, আবার কোথাও কোথাও আংশিক রূপে দেখা যাবে। চন্দ্রগ্রহণ সম্পূর্ণভাবে গ্রহণযুক্ত হওয়ার আগে চন্দ্রদেব প্রচ্ছায়ার মধ্যে ঢুকে পড়ে আর যখন পৃথিবীর বাস্তব ছায়ার বাইরে চলে যায় তখন সেই গ্রহণকে উপচ্ছায়া চন্দ্রগ্রহণ বলা হয়। আর বাস্তব ছায়ার মধ্যে যখন চন্দ্র অবস্থান করে তখন পূর্ণ গ্রাস চন্দ্রগ্রহণ বলা হয়। সূর্যের সম্পূর্ণভাবে কোনো রকম আলো চাঁদের উপরে পড়ে না আর পৃথিবীবাসী না দেখতে পায় তখন সেই সময়ে পূর্ণ গ্রাস চন্দ্রগ্রহণ সূচিত হয়। তবে কিছু কিছু সময়ে এমন চন্দ্রগ্রহণ সূচিত হয় যা খালি চোখে আমরা সহজে বুঝতে পারি না। বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি দিয়ে এই চন্দ্রগ্রহণ অত্যন্ত সুরক্ষিত। চন্দ্রগ্রহণ হলো পেনোব্রিয়াল চন্দ্রগ্রহণ। এবারের এই বিশেষ চন্দ্রগ্রহণ সূচিত হচ্ছে বৃশ্চিক রাশিতে অনুরাধা নক্ষত্রে। যে সমস্ত জাতক কিংবা জাতিকারা বৃশ্চিক রাশি এবং অনুরাধা নক্ষত্রে যাদের জন্মরাশি তাদের ক্ষেত্রে বলবো, এই বিশেষ চন্দ্রগ্রহণ কালীন আপনারা অবশ্যই সতর্ক থাকুন। 27টি নক্ষত্রের মধ্যে 17 নম্বর নক্ষত্র হলো এই অনুরাধা নক্ষত্র। এটি হলো শনিদেবের বিশেষ নক্ষত্র একটি। এই নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে ধর্মীয় ভাব অনেকটাই বেশি থাকে। অত্যন্ত খারাপ পরিস্থিতিতেও এরা অবশ্যই মেডিটেট করে মনকে ঠিকভাবে এগিয়ে নিয়ে চলে। এবং বৃশ্চিক রাশির অধিপতি হলো মঙ্গলদেব এবং জ্যোতিষশাস্ত্রে মঙ্গলকে সেনাপতি হিসাবে মনে করা হয়। এরা অত্যন্ত আবেগী প্রকৃতির হয়ে থাকে, কোনো কিছুর লিডিং করতে পারে, অত্যন্ত পরাক্রমী হয়ে থাকে এই সমস্ত জাতক কিংবা জাতিকারা। এবং এই বিশেষ চন্দ্রগ্রহণ এই বৃশ্চিক রাশি এবং সেই সাথে অনুরাধা নক্ষত্রে সূচিত হচ্ছে, তাই এই সমস্ত রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো অবশ্যই সজাগ এবং সতর্ক থাকুন। চন্দ্র হলো আমাদের মনের বিশেষ কারক গ্রহ, তাই চন্দ্রগ্রহণ মানসিক ক্ষেত্রে কিছুটা নেগেটিভ প্রভাব তৈরি করতে পারে। সেক্ষেত্রে মানুষের সঙ্গে কথা বলার বিষয়ে, বাক্য চয়নের বিষয়ে আপনারা অবশ্যই সতর্ক থাকুন এবং সেই সাথে অর্থ ক্ষতির বিষয়টা চলে আসতে পারে, তাই এই সময় অধিক অর্থ বিনিয়োগ, অধিক বাক্য বিনিময় থেকে আপনারা অবশ্যই দূরে থাকুন। এই সময় বেশি ঠান্ডা জিনিসপত্র খাবেন না এবং ক্রোধ থেকে সর্বদা দূরে থাকার চেষ্টা করুন। এবারের এই বিশেষ চন্দ্রগ্রহণ সূচিত হচ্ছে 26 মে দুপুর 2:17 এবং চন্দ্রগ্রহণ শেষ হবে সন্ধ্যা 7:19। প্রায় 5 ঘন্টা এই বিশেষ চন্দ্রগ্রহণ সূচিত হচ্ছে। চন্দ্রগ্রহণ যেখানে দেখতে পাচ্ছেন না সেখানে সূতককাল মানার দরকার নেই, তবে পশ্চিমবঙ্গে চন্দ্রগ্রহণ দেখা যাচ্ছে, তাই চন্দ্রগ্রহণের আগের 9 ঘন্টা থেকে সূতককাল অবশ্যই আপনারা মেনটেন করুন বা পালন করুন। যে সমস্ত স্থলে চন্দ্রগ্রহণ হচ্ছে না বা উপচ্ছায়া চন্দ্রগ্রহণ হচ্ছে সেক্ষেত্রে সূতককাল এবং মন্দির বন্ধ রাখার কোনো দরকার নেই, তবে যেখানে গ্রহণ সূচিত হচ্ছে সেখানে অবশ্যই মন্দির বন্ধ রাখুন এবং সূতককাল অবশ্যই আপনারা পালন করুন। তো এই গ্রহণের বিশেষ প্রভাব দ্বাদশ রাশিচক্রের উপরে অবশ্যই পড়বে আর তার জন্য ছোট ছোট উপায় এবং টোটকা করা অত্যন্ত জরুরি। যারা দীর্ঘদিন প্রচেষ্টাতে অর্থ সংকট কোনোভাবেই মেটাতে পারছেন না তাদের ক্ষেত্রে এই চন্দ্রগ্রহণ এই বিশেষ চমৎকারী উপায় সব মিলিয়ে অত্যন্ত শুভ ফল আনতে পারে। কখনো কখনো জন্মকুণ্ডলিতে অশুভ গ্রহের প্রভাবে বিভিন্ন কাজের সমস্যা তৈরি হয়,
পরিসমাপ্তি করতে বা কর্মক্ষেত্রে শুভ ফল পেতে। তো সেক্ষেত্রে এই ধরনের চন্দ্রগ্রহণের চমৎকারী উপায় শুভ ফল আনতে পারে, ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারে। তাই আজ এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব এক মুষ্টি চালের একটি চমৎকারী উপায়, যা আপনারা এই চন্দ্রগ্রহণে করলে অত্যন্ত শুভ ফল পাবেন। আর এই চমৎকারী উপায়ের মাধ্যমে জন্মকুণ্ডলিতে থাকা চন্দ্রের অশুভ প্রভাব থেকে মুক্তি এবং নবগ্রহের মুক্তি আপনি পেতে পারেন। তাই আসুন দেখে নেওয়া যাক কী ধরনের উপায় বা টোটকা আপনার জীবনে এই সৌভাগ্য ফেরাতে পারে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তাই এই উপায়ের জন্য অবশ্যই এক মুষ্টি চাল আপনি নিন, এবং এই চাল অখণ্ড হওয়া অত্যন্ত জরুরি। অর্থাৎ ভাঙা চাল আপনারা নেবেন না, কারণ অখণ্ড চাল হলো দেবতার বিশেষ নিবেদনের প্রতীক এবং ভোগ। চাল হলো পূর্ণতার প্রতীক এবং দেবতাকে নিবেদন করা হয়। কাউকে যখন আশীর্বাদ দিয়ে থাকেন তখন অখণ্ড চাল এবং দূর্বা দিয়ে আশীর্বাদ করা হয়, এবং প্রতিটি মাঙ্গলিক অনুষ্ঠানে পূজাতে চালের ব্যবহার রয়েছে। যখন চন্দ্রগ্রহণ শেষ হয়ে যাবে ঠিক তার পরেই স্নানের পরে এক মুষ্টি চাল নিয়ে আপনারা আপনার গৃহের শিবলিঙ্গে অথবা কোনো মন্দিরের শিবলিঙ্গে আপনারা অর্পণ করুন। আর ঠিক তার পরেই আপনারা আপনার মনস্কামনার কথা বলুন, সঙ্গে ওম নমঃ শিবায় মন্ত্র অবশ্যই জপ করুন। পারলে 500 গ্রাম চাল নিয়ে কোনো শিবলিঙ্গে আপনারা অবশ্যই নিবেদন করুন। আর 500 গ্রাম চালের মধ্যে এক মুষ্টি চাল নিয়ে শিবলিঙ্গে অর্পণ করুন, এবং বাকি চাল কোনো গরিব মানুষকে, দুঃখী মানুষকে আপনারা তা দান করুন। এবং এটি অত্যন্ত সহজ, সরল এবং অত্যন্ত চমৎকারী উপায়, যা গ্রহণের পরবর্তী সময়ে আপনারা করলে জীবনে অবশ্যই সুখ সৌভাগ্যে পরিপূর্ণ হবে। কখনোই গৃহে আপনার অর্থ এবং সম্পদের কম হবে না, ঈশ্বর সর্বদা আপনার উপরে আশীর্বাদ করবেন। তাই এই বিশেষ চন্দ্রগ্রহণের দিন আপনারা অবশ্যই গ্রহণের পরিসমাপ্তির পরে স্নান সেরে আপনারা আপনার মায়ের কাছ থেকে অবশ্যই চাল নিন। মা না থাকলে মাতৃস্থানীয় কারোর কাছ থেকে আপনি চাল নিয়ে বিশেষ উপায় করতে পারেন। চন্দ্র হলো মা এবং মনের কারক গ্রহ, আর যদি মায়ের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটে সেক্ষেত্রে এক মুষ্টি চাল নিয়ে এই চমৎকারী উপায়টি করুন। এই চাল নিয়ে আপনি অবশ্যই দান করতে পারেন, এবং অর্থ প্রাপ্তির জন্য এই চাল নিয়ে অন্য আরেকটি উপায় আপনারা করতে পারেন। তাই এই এক মুষ্টি চাল আপনারা হলুদ দিয়ে হলুদ বর্ণ করে ফেলুন। অল্প একটু জল এবং হলুদ মিশিয়ে চালটিকে হলুদ বর্ণ করুন, এবং তারপরে এটিকে শুকিয়ে নিন। একটি লাল বর্ণের রেশমি কাপড়ের মধ্যে এই চাল রেখে তা ভালো করে একটি পুটলি বানিয়ে নিন। এই বিশেষ উপায় করার জন্য কোনো ভাঙা চাল আপনারা নেবেন না। আর ঠিক তারপরেই এই বিশেষ লাল রঙের পুটুলিটি মা লক্ষ্মীর সামনে আপনারা রাখুন। তারপরে মা লক্ষ্মীর বিশেষ পূজা অর্চনা অবশ্যই করুন, এবং ওম শ্রীং শ্রেয়ী নমঃ বা ওম মহালক্ষ্মী নমো নমঃ এই বিশেষ মন্ত্র জপ করুন। গ্রহণের পরবর্তী সময়ে আপনারা এই বিশেষ চাল যা দিয়েছেন সেখান থেকে 21টি দানা আপনারা নিয়ে নিন, আর এই 21টি দানা আপনি কোনো লাল কাপড়ের মধ্যে বেঁধে আপনার কাছে সর্বদা রাখতে পারেন, অথবা আপনার ব্যবসার স্থলে লাল কাপড়ে বেঁধে তা আপনারা রাখুন। আর এই ছোট্ট উপায়ে আপনি অবশ্যই মা লক্ষ্মীর বিশেষ কৃপা আপনারা পাবেন, এবং বাকি চাল আপনারা অবশ্যই পূজা অর্চনার পরে এটিকে নিয়ে ক্ষীর বানিয়ে নিতে পারেন, এবং প্রসাদ হিসাবে আপনি অবশ্যই এবং সেই সাথে রুটি বানিয়ে অল্প একটু ক্ষীর আপনারা নিয়ে আপনারা কাককে খাদ্য হিসাবে নিবেদন করুন, অথবা গো মাতাকেও আপনারা দিতে পারেন, এবং কুকুরকেও আপনারা এই খাদ্য নিবেদন করতে পারেন। তাই পিতৃপক্ষ আপনার উপরে অবশ্যই প্রসন্ন হবেন, এবং পিতৃদেবের অর্থাৎ পিতৃপক্ষের বিশেষ আশীর্বাদে আপনাদের জীবনে সুখ সমৃদ্ধি অবশ্যই বৃদ্ধি পাবে, এবং জন্মকুণ্ডলিতে থাকা পিতৃদোষ থেকে আপনারা ধীরে ধীরে মুক্তি পাবেন। বাকি প্রসাদ আপনারা গৃহের সদস্যদের সঙ্গে অবশ্যই বণ্টন করে গ্রহণ করুন। যারা দীর্ঘদিন কাজকর্মের মধ্যে সমস্যা তৈরি হচ্ছে, কাজকর্ম পাচ্ছেন না অথবা সঠিক কাজ আপনারা পাচ্ছেন না, কোনোভাবেই কাজের ক্ষেত্রে ভালো ফল পাচ্ছেন না, সেই সাথে ব্যবসার ক্ষেত্রেও অশুভ ফল রয়েছে, তাই আপনারা এই বিশেষ চালকে মিষ্টি চালে পরিণত করুন। এবং আপনারা যদি কুকুর অথবা কাককে কিংবা গো মাতাকে এই বিশেষ মিষ্টি চাল বা মিষ্টি ভাত আপনারা দিয়ে আপনারা নিজেরা যদি গ্রহণ করতে পারেন প্রসাদ হিসাবে, তাহলে আপনাদের জীবনে অত্যন্ত শুভ ফল আসবে। তাই এই বিশেষ চাল আমাদের জীবনের বিভিন্ন দারিদ্রতাকে দূর করতে পারে।
এবং গ্রহণকালে আপনারা এই বিশেষ উপায় করলে অত্যন্ত শুভ ফল পাবেন। বন্ধুদের বলবো এই বিশেষ চন্দ্রগ্রহণে চালের এই চমৎকারী উপায় আপনারা করুন এবং জীবনের বিভিন্ন সমস্যা থেকে অবশ্যই মুক্তি পান, এমনটাই ইচ্ছা এবং এমনটাই কামনা করি। ভিডিও ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং নিয়মিত আমার চ্যানেলের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন এবং অবশ্যই কমেন্টস বক্সে জয় মা লক্ষ্মী কথাটি লিখবেন। আজ এই পর্যন্ত, নমস্কার।